গলসি এক নম্বর ব্লক তৃণমূলের পক্ষ থেকে 1,00,000 টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে প্রদান। নভেল করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে বিশ্বে। এই ভাইরাসের মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড-19 ত্রাণ তহবিল গঠন করেছেন। বুধবার বর্ধমান জেলা শাসক বিজয় ভারতী মহাশয়ের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1,10,000 টাকা চেক তুলে দেওয়া হলো। পূর্ব বর্ধমান জেলা গলসি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদান করা হয়। এদিন গলসি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ জাকির হোসেন এই অর্থ তুলে দেন। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, গলসি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোহাম্মদ জাকির হোসেন 1,00,000 টাকা দেন। আরও বলেন, এলাকার একটি ক্লাব 10,000 টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন। শেষে মানুষের উদ্দেশ্যে বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারি নির্দেশ মেনে চলুন, লকডাউন মেনে চলুন, ঘর থেকে বেরোবেন না, ঘর থেকে বেরোলে মাস্ক ব্যবহার করুন, দূরত্ব বজায় রেখে চলুন, লকডাউন মানলেই করোনাকে জয় করতে পারবো আমরা। জেলা শাসকের কাছে মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে মমতাদি আমাদের গলসি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন 1,00,000 টাকা দিয়েছেন। আমাদের এমএলএ অলোক মাঝি সাথে ছিলেন, আমরা সাথে ছিলাম। আর একটি ক্লাব ওখানকার জাগুলিপাড়া বন্ধু মিলন সংঘ 10,000 টাকা চেক ডিএমের হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রীর ইমার্জেন্সি রিলিফ ফান্ড। আপনারা ইতিমধ্যে জানেন, আমাদের পূর্ব বর্ধমান জেলার বিডিও মহকুমা শাসক এবং জেলা শাসকের মারফতে গতকাল পর্যন্ত প্রায় 2,25,00,000, আজকে সেটা অনেক বেড়ে গেছে, 3 কোটির কাছাকাছি চলে যাবে। সরাসরি আরও অনেকে দিয়েছেন, সেটা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দিয়েছেন। আজকে আমাদের এখানে জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, বিধায়ক অলোক মাঝি নেপাল গগৈ, কর্মাধ্যক্ষরা এখানে আছেন নারায়ণ, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল, বাকবুল ইসলাম, মিঠু মাঝি, ইসমাইল, আর অনেকেই এসেছিলাম, খোকন দাস, কাউন্সিলর কাঞ্চন, কাজী জাকির হোসেন, সবাই। বিভিন্ন বিষয় আমরা খোঁজখবর নিলাম, বিশেষ করে অঙ্গনওয়াড়ি কতগুলো সেন্টার, সারা বর্ধমান জেলার 6,817টা অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, এখানে 6,32,000 শিশু এবং মা তারা কিন্তু অলরেডি চাল পেয়ে গেছে, 2 কেজি করে চাল, 2 কেজি আলু, 300 করে মসুরির ডাল। এবার প্রাথমিক বিদ্যালয় তার সংখ্যাটা জানতে এসেছিলাম, দিচ্ছেন খানিকটা পরে, কতগুলো প্রাথমিক বিদ্যালয়, কতগুলো ছেলে মেয়ে তাতে পড়ে, তাহলে তারাও চালটা পাচ্ছে। তেমনি কতগুলো মাদ্রাসা তারাও পাবে, শিশু শিক্ষা কেন্দ্র কতগুলো, তার ছাত্রছাত্রী সংখ্যা কত, তারাও মিড ডে মিলের চালটা পাবে, হাইস্কুলেও মিড ডে মিলের চাল পাবে, মাদ্রাসা। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।